এবার ফুলে দেখো দেখুন বন্ধু দেখুন দেখুন ফুলেছে দেখুন খালি বন্ধু সুপার হিট একদম সুপার হিট দেখুন কত সুন্দর হয়েছে লা জবাব একদম দেখুন 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 রসগোল্লা আমার এই ভাগে করবেন বন্ধুরা আমাদের সেকেন্ড চ্যানেল মানে আমাদের যে ব্লগ চ্যানেলটি রয়েছে সেটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে আপনি ক্লিক করলেই লিঙ্কে সরাসরি আমাদের কিন্তু ব্লগস দেখতে পাবেন তাই সেখানে গিয়ে অবশ্যই আমাদের ব্লগস দেখতে ভুলবেন না আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু সেখানে করবেন বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন নতুন নতুন ব্লগস সবার প্রথমে দেখার জন্য নমস্কার বন্ধুরা ওপো কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজ চলে এসেছি একদম জমজমাট নতুন রেসিপি নিয়ে সবাইয়ের জন্য নিয়ে এসেছি বন্ধু একদম সরল সাদাসিধে করব সবাই করে খেতে পারবে আর কি মজা হবে মিষ্টি মুখ হ্যাঁ তা আমি কিভাবে বানাই দেখতে থাকুন গোল গোল গোল্লা গোল্লা রসগোল্লা হ্যাঁ রসগোল্লা বাঙালিদের ফেমাস হ্যাঁ সেই রসগোল্লাটা সবাইকে আমি একদম শেখাতে চাই বন্ধু হ্যাঁ একদম সাজিয়ে বানাবো সবাই শিখে যাবে আমি বানাতে পারছি আপনারা বানাতে পারবে অবশ্যই তা কীভাবে বানাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর একদম জমে যাবে একদম বানিয়ে টপাটপ খাবেন বানিয়ে গরম গরম রসগোল্লা হবে আজকে গরম গরম রসগোল্লা হবে মজা করবে আপনারা ফুল ক্রিম নেবেন হ্যাঁ আমি 1 লিটার নিয়েছি আপনারা যে যেরাম সামর্থ্য করবেন কোনো অসুবিধা নেই তার দুধটা আমি কেটে নিচ্ছি কেটে আমি কড়ার মধ্যে দিচ্ছি দেখুন দেখছেন বন্ধু কাটতে গিয়ে পড়ে গেল ফাঁইটা এবার এটাকে আমি জাল দিয়ে নেব আপনারা দেখতে থাকুন সে কিভাবে করি শুধু বন্ধুরা দেখুন এই হচ্ছে হোয়াইট ভিনিগার বলা হয় আপনারা লেবু রস দিয়ে কাটাতে পারেন এমনিও কাটাতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এই দেখুন এই বাটি আমি অর্ধেক নিয়েছি আর একটু নেব নিয়ে ওই বাটি পুরোটা জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি দুধটা দুবার উজলে গেলে তারপরে আমি এই ভিনিগার দিয়ে ছানা কাটাবো একদম সব কিছু আমি বলে দিচ্ছি বন্ধু আপু হ্যাঁ বন্ধুরা উদলে গেছে আর একবার উদলালে আমি ভিনিগার দিয়ে ছানা কাটি না বন্ধুরা দুধে সুয়েজ ক্যানেল হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন দুবার উদলে গেছে এবার আমি এই ভিনিগার দিয়ে দিচ্ছি বন্ধু নাড়াবো না এমনি থেকেই হবে
আপনারা লেবু রস দিয়ে কাটাতে পারেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আমি আজকের ভিনিগার দিয়ে কাটাচ্ছি। এবার এটা নামিয়ে নেব, নামিয়ে নাও তো কড়াটা। দেখুন বন্ধু দেখুন, ছানা শুধু কিভাবে কেটে শুধু একবার দেখুন দেখুন দেখুন। ভিনিগার দিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, এ অটোমেটিক কেটে যাবে। এই দেখুন ছানা কিভাবে কেটে যাবে দেখছেন, ছানা দেখুন। এবার এটা আমরা ঢেলে নেওয়ার ব্যবস্থা করব। এইরকম সুতির একটা কাপড় নেবেন, এবার এর মধ্যে ধীরে ধীরে ঢালতে থাকতে হবে। আর এটা ফুল ক্রিম দুধ নেবেন, দেখছেন শুধু কত ছানা হয়েছে দেখুন, 1 লিটারে তবু আমার দুধ গরমটি খেয়েছে। হ্যাঁ দেখুন, এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো, যেহেতু আমি ভিনিগার দিয়েছি তো বন্ধু, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো। এটা অন্য জায়গা নাও, নিলে কি হবে এই জলটা তুমি রাটা মেখে খেতে পারবে, যে কোনো সবজি দিয়ে খেতে পারবে। হ্যাঁ দাও এটা ঢেললাম, এতে ঢেললাম দেখছেন একদম ফিলটা। এবার এই জলটা দিয়ে ধুয়ে নেবো, এই জলটা খাওয়ার দরকার নেই, ওই জলটা খেতে হবে। আর ছানা বেশি চটকা চটকি করার কোনো দরকার নেই, অনেকে দেখবেন এরকম চটকায় বন্ধু, না এইভাবে ধুয়ে নিতে হবে, তাহলে রসগোল্লাটা পারফেক্ট হবে। দেখুন বেশি ধোয়ার দরকার নেই, দেখুন এই হয়ে গেছে বন্ধু। এবার এটাকে এই ছানাটাকে আমি বেশি করে না আধা ঘন্টা রেস্টে রাখবো, ঝুলিয়ে দেবো, যেখানে খুশি ঝুলিয়ে দিতে পারে। এইভাবে দেখছেন আমরা শুধু দেখতে থাকুন কি করি শুধু বন্ধু। এইভাবে বেঁধে নেবো, নিয়ে আধা ঘন্টা। আচ্ছা বন্ধু এখানে ঝুলিয়ে দিচ্ছি, এই কামিনী গাছ দেখুন, দেখুন বন্ধু বৃষ্টি যদি আসে বাই চান্স কিন্তু আমি ভেতরে নিয়ে যাবো বন্ধু, বলে দিচ্ছি বন্ধু, আমি ক্যামেরায় দেখাতে পারি নাও পারি কিন্তু ভিতরে নিয়ে যাও। বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, আর খুলে নেব, আর এর মধ্যে বৃষ্টি হয় না বন্ধু, এগুলা করে আছে, খুলে নিয়েছি বন্ধু। এবার ব্যবস্থা করব বন্ধুরা, রসগোল্লার জন্য রস বানাতে হবে, রসগোল্লা রসেই হয়। এই 1 বাটি জল দিচ্ছি বন্ধু, 2 বাটি 3 বাটি 4 বাটি জল দিয়েছি বন্ধু, আর এর মধ্যে আমি চিনি দেবো। দেখুন রসগোল্লা রসটা একটু পাতলা করছে, তবে তবে সুন্দর সুপারির রসগোল্লা, গোল গোল গোল্লা আমাদের বানাতে চলেছে সুপারির রসগোল্লা। আমি 1 বাটি চিনি দিলাম, দিয়ে আরো 1 বাটি জল দিয়ে Thank you.
কবাটি জল দিলাম পাঁচ বাটি বন্ধুরা ঠিক করে মনে রাখুন এবার এর মধ্যে আমি চাপা দেব এই চাপা দিয়ে রসটা ফুটিয়ে নেব আর ওদিকে আমি ততক্ষণ এই ফোটাচ্ছে আমি ওদিকে রেডি করব তাড়াতাড়ি হবে বন্ধু দেখুন বন্ধু ছানা এরকম হয়েছে আমার এক লিটার দুধে ছানা আর কিছুটা দুধ পড়ে গেছে পড়ে যাওয়ার কারণ হচ্ছে বন্ধু আমাদের হচ্ছে উনুনে জাল দিয়ে করি হ্যাঁ যারা গ্যাসে জাল দেয় সুইচটা কমালে হয়ে যায় কিন্তু আমাদের জ্বলছে তো কিন্তু কমানো মুশকিলের ব্যাপার হ্যাঁ সেই জন্য একটু হয়তো পড়ে গেছে আপনারা একটু সাবধানে জাল দেবেন কোনো অসুবিধা নেই এটা আমি এটা ভালো করে মাখিয়ে নেবো প্রথম দেবো আর যারা এই দুধ নেবেন একদম ফুল ক্রিম দুধ নেবেন আমি বারবার বলে দিচ্ছি আমি যাতে বন্ধুরা একদম পারফেক্ট করতে পারে একদম সহজ উপায় আমি বলে দিই অনেকে বলে রসগোল্লা হয় না বন্ধু কী হবে না বন্ধু হ্যাঁ রসগোল্লার মতো সোজা জিনিস নি বন্ধু আপনারা এরা বাড়িতে বানালে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজন আর দোকানে রসগোল্লা তো পাওয়া দিলে কিনতে পাওয়া যাবে কিন্তু ঘরে বানিয়ে খেলে তার মজা আলাদা বন্ধু যে যত বলুক আপনি একটা করতে পেরেছেন না একটা মজাই আলাদা দেখবেন যে কোনো জিনিস একটা কাজ করে আপনি মজা পাবেন দেখবেন এই হাত দিয়ে এইভাবে দুলে নিতে হবে বন্ধু ছানা জ্বলছিল একদম বৃষ্টি আসেনি আর ছানা নিয়ে আসার পরে বৃষ্টি পড়তেছে টুকু টুকু করে কি ভগবানের লীলা দেখুন বন্ধু বন্ধু দেখছেন এইভাবে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক চামচ কেউ ময়দা দিতে পারেন অ্যারাউটও দিতে পারেন হ্যাঁ আমি এক চামচ অ্যারাউট দিয়ে দিচ্ছি এইটা মুখটা বেঁধে দাও তো অ্যারাউটে আর এই অ্যারাউটটা যে কোনো মুদিখানা দোকানে গিয়ে বলবেন দিয়ে দেবে অনেক বন্ধুরা বলে অ্যারাউটটা কী হ্যাঁ অ্যারাউট কোথায় পাবো মুদিখানা দোকানে কিচ্ছু বলতে হবে বলো অ্যারাউট দাও বললে দিয়ে দেবে অ্যারাউটে রেজাল্ট ভালো বন্ধু ময়দার চেয়ে আমরা অনেকবার তো করেছি হ্যাঁ খুব সুন্দর রেজাল্ট আছে এইভাবে মিনিট পাঁচেক করে নিতে হবে বন্ধুরা দেখুন বাগানো হয়ে গেছে পুরো এখন দেখি বন্ধুরা দেখুন একদম ডো করে নিয়েছি এবার যে যেরাম শেপে করতে পারেন হ্যাঁ আমি আমার শেপে করব দুটো ভাগ করে নিচ্ছি প্রথম দেখছেন একদম সহজ একদম বন্ধু একদম ঘাবড়াবেন না বন্ধু আমি পারছি যে আপনারা কি জন্য পারবেন না হ্যাঁ আমার মতো লোক পারে হ্যাঁ সব বন্ধু পারবে অনেকে বলে সত্যি অতি কঠিন 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 না বন্ধু বারবার আমি বলতেছি আপনারা বাড়িতে বানাবেন কালকেরই কালকেরই বানান আর আমাকে কমন করে জানান ঠিক আছে হ্যাঁ পারলে সহজ না পারলে কঠিন মানে দেখে আপনারা ঠিক শিখে যাবেন হ্যাঁ দেখছেন দেখে শিখে যাবেন তা আমার কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা হয়েছে হ্যাঁ কি বন্ধু অনেক হয়েছে দেখুন বন্ধুরা ওদিকে চিনি রস করছে আর এদিকে রসগোল্লা গোল করছে এই দেখুন একদম ক্র্যাক দেখছেন একদম মাখানো ভালো হলে ক্র্যাক হবে না আর মাখানো উনিশ বিশ হলে মাল ফেটে যাবে এইভাবে সব কটা আমি গোল গোল করে
দেখুন বন্ধু দুটো একসঙ্গে গোল করি। পিমড়ে ছুট দেখুন বন্ধু একদম নিয়ে পোকার পার একদম ছানা। বাবা খা খা বাবা খা। দেখুন বন্ধু গোল্লা পাকানো পুরো রেডি। ঠিক যেন পাথরের গুলি। এ ফুলে ফেপে বড় হয়ে যাবে বন্ধু। এবার রসগোল্লা গুলো এর মধ্যে দেবো। দেখুন চিনি রস এরকম ফুটবে, দেখছেন কিরম ফুটছে। আর এবার একটা একটা আমি আবার ফের গোল করব, কারণ নাড়াচাড়া পেয়েছে তো বন্ধু। জোরে জাল দাও। টকবক করে ফুটবে বন্ধু, আর ছাড়তে হবে একদম এরম ফুটবে বন্ধু। আর হুটপাট করে দেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ একটা একটা পরপর দিয়ে যেতে হবে। রাস্তা খুলে ফেলে দিচ্ছি। এইভাবে একটা একটা করে ছাড়তে হবে। পাঁচ মিনিট ফোটাবো, এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেখুন পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব। বন্ধুরা খুলে দেখবো, আর দিয়েছিলাম ছোট ছোট, এবার খুলে দেখবো। দেখুন বন্ধু দেখুন দেখুন ফুলেছে। দেখুন খালি বন্ধু সুপার হিট, একদম সুপার হিট। দেখুন কত সুন্দর হয়েছে, লাজবাব একদম। দেখুন 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 রসগোল্লা আমার এই ভাগে করবেন যে কোনো বন্ধু, করে একদম মুগ্ধ হয়ে যাবে। আর হেসে খেলে একদম মাতামাতি হয়ে যাবো। দেখুন নিজেরই ভালো লাগবে, নিজের ভালো লাগবে। কত এরাম এরাম ছোট ছোট করেছিলাম, আজ রসগোল্লা একদম ছোট ছোট করেছিলাম। দেখুন আর একটাও ফেটে যায়নি, ভেঙে যায়নি, কিচ্ছু হয়নি। দেখুন সব সব দেখুন ঘুরপিন খাচ্ছে। দেখুন 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 সব উল্টাচ্ছে। দেখুন 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 দেখছেন বন্ধু কি রসগোল্লা হবে নে, রসগোল্লা হবে নে, একটাও ফাটেনি। দেখেনি রসগোল্লা আমার ভাগে করলে রসগোল্লা হবে, আর ভালো বলবে একদম একদম মুগ্ধ হয়ে যাবে একদম। রসগোল্লা একদম চোখ বুঝে করবে। এই এদিকে দেখা বন্ধুদেরকে, শুধু ওই উল্টে 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 ডিগ বাজি গাচ্ছে। দেখছেন একদম কত সুন্দর হয়েছে। দেখুন দেখছেন আর করাই তো বন্ধুরা গুনে নিন, 17 খানা দেওয়া ছিল, এই 17 খানা গুনে নিন, একটাও ফাটেনি। দেখে নিন সব কটা সেরা। আটু জাল দাও, আটু জাল দাও, জাল দাও, জাল। বন্ধুরা এবার নামি নেওয়া হচ্ছে। দেখুন দেখছেন বন্ধু কিরম স্পঞ্জের মতো লাভ আছে শুধু, দেখছেন। লাভ দিয়ে চলে যাচ্ছে টাপা টাপ, ফুটবল যেরম লাভ আছে। আকাল ডাকছে বন্ধু,
দেখুন বন্ধু কত সুন্দর দেখুন। আর লোভ সামলানো যায় না বন্ধু, এবার মনে হয় কখন খাই কখন খাই। সত্যি করে বয়স হয়ে লোভ বাড়তেছে। কি বলো বন্ধু, সত্যি বন্ধু। বন্ধু আমরা জানি রসগোল্লা হয়ে গেছে, ওই জন্য নাম গিনেছি। অনেক বন্ধু বলবে দাদা নাম গিনিল রসগোল্লা, হয়েছে কি কই তো কীভাবে জানবো? সেই জন্যে আপনাদের আমি একটা দেখাচ্ছি বন্ধু। এরকম জলে ছেড়ে দেবেন, দিলে এরকম ডুবে যাবে, বুঝলেন বন্ধু? ডুবে গেছে মানে এ হয়ে গেছে, বুঝছেন? এরকম ডুবে গেছে তার মানে এ হয়ে গেছে, এই দেখছেন হয়ে গেছে। এ ছেড়ে দেবেন, ডুবে যাবে জলে, একদম রেডি। এদিকে বৃষ্টি পড়ছে বন্ধু, আর এদিকে গরম গরম রসগোল্লা আপনাদের কাছে খেয়ে জ্বালাচ্ছি বন্ধু। হ্যাঁ দেখুন বন্ধু, একটা আমি প্রথম কেটে দেখাই, প্রথম আমি কেটে দেখাচ্ছি বন্ধু রসগোল্লার কেরাম হয়েছে। শুধু দেখুন বন্ধু, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ আর একটু এ রেখে মুনে খেলে আরো ভালো হয় বন্ধু। হ্যাঁ গরম গরম রসগোল্লা, গরম রসগোল্লা না, তাই দেখো খাও 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 খাও, খেয়ে দাও কেমন লেগেছে রসগোল্লা। আর কি বলবো বাবু, একটা খাও, আমি পরে খাই পরে খাই। রসগোল্লা টেস্ট কি আলাদা, গরম গরম রসগোল্লা খেতে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ আর এই রসগোল্লাটা ঘন্টা দুই থাকলে মানে কি বলে বোঝানো যাবে না, অসাধারণ হয়ে যাবে, অসাধারণ হবে। আমি আপনাদের কাছে গরম গরম খেয়ে জানাচ্ছি। হ্যাঁ দেখুন না, হ্যাঁ দেখুন দেখছি রসগোল্লাটা কিরকম হয়েছে শুনছি বন্ধুরা। এই রকম রসগোল্লা আপনারা বাড়িতে বানিয়ে খান, আত্মীয় স্বজন খান বন্ধু। আর প্লিজ বন্ধু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল বাটনে একটু প্রেস করবেন, প্রেস করে বন্ধু মানুষ শেয়ার করবেন। আর ভিডিওটা যদি বন্ধু ভালো লাগে রসগোল্লা একটা লাইক করতে ভুলবেন না বন্ধু। আর রসগোল্লার একটা গল্প আছে বন্ধু, যে রসগোল্লা কোনো কাজ বাড়িতে খেতে যাবেন এক ঘট জল খেয়ে নেবেন। আমার রসগোল্লা খেয়ে বেসন লেগেছিলো, হ্যাঁ আমি নিজে বুঝতে পেরেছি কোন বন্ধু এইরকম কোনো কাজ বাড়িতে গিয়ে রসগোল্লা খেয়ে বেসন লেগেছে, একবার কমেন্ট করে জানাবেন বন্ধু। হ্যাঁ ওই জন্যে জল আগে খেলে আর বেসন লাগবে না, আমি রিসার্চ করে দেখেছি বন্ধু। বন্ধুরা চলছে এখন আমাদের রসগোল্লা খাওয়া, আর এই যে রসগোল্লা বন্ধুরা এতটা সুন্দর হয়েছে না, আপনারা কন্ট্রোল করতে পারবেন না, যতক্ষণ না শেষ হবে আপনারা খেতে থাকবেন। আজকে রসগোল্লা আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো না, এখানে ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ গরম গরম রসগোল্লা এখানে ফিনিশ হয়ে যাবে, কি জিনিস। তারপরে বন্ধুরা এখন যেটা হচ্ছে না, আকাশ থেকে পড়ছে বৃষ্টি আর আমরা এখন টপ টপ খাচ্ছি মিষ্টি। হ্যাঁ জমে গেছে বন্ধুরা খুব আজকের। আত্মীয় স্বজনের বাড়ি গেলে তো মিষ্টি নিয়ে যান, মানে সবাই যেটা করে সেটা যেন নিয়ম আর কি একটা, কিন্তু এবার আত্মীয় স্বজন আপনার বাড়িতে এলে না এবার মিষ্টি বানিয়ে খাওয়ান, তারা একদম পুরো খুশি হয়ে যাবে একদম, দেখবেন। আর মা খাই দেখছি না মিষ্টি একদম সুপারি লাগছে আরো। ও মা নিজে খাও, তুমি খাও, বন্ধুরা বৃষ্টিও শেষ হয়ে গেছে, মিষ্টিও শেষ হয়ে গেছে, ব্যাস এবার আমরা বাড়ি যাচ্ছি, সব ফিনিশ। আবার বানাতে হবে তবে।